pudo quedar tranquilo y nació al día siguiente. ¡En el centro, clave, gol! এই ফুটবল দলটি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারা সবাই অন্ধ। জি, আপনি ঠিকই শুনছেন, তারা কেউ চোখে দেখে না, কিন্তু তারা জানে কিভাবে গোল দিতে হয়, কিভাবে শট নিতে হয়। কিন্তু কে কে এরা, আর কিভাবে কোনো অন্ধ মানুষের পক্ষে এই কঠিন খেলায় অংশ নেওয়া সম্ভব? আর তারা যদি চোখে দেখতেই না পায়, তাহলে বল মাঠের কোথায় তারা সেটা কিভাবে জানে? দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই একটি বিশেষ ফুটবল টিম সম্পর্কেই আপনাদের বিস্তারিত অনেক তথ্য জানাব। দক্ষিণ আমেরিকার খুবই পরিচিত একটি দেশ আর্জেন্টিনা, আর এই দেশেই ব্যতিক্রমী এই ফুটবলারদের খুঁজে পাওয়া যায়। অন্ধ হলেও তারা প্রত্যেককেই এক একজন প্রফেশনাল ফুটবলার, এবং তারা সবাই 100% পরীক্ষিত অন্ধ। কিন্তু আপনি যদি ঠিকমতো চোখে দেখতেই না পান, তবে কিভাবে আপনি ফুটবল খেলবেন? চলুন দেখে নেই কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করছে। বেসিক্যালি এসব অন্ধ ফুটবলারদের খেলার নিয়মকানুন হুবহু ট্রেডিশনাল ফুটবলার মতোই, তবে এদের ক্ষেত্রে মাঠের সাইজে রয়েছে একটু ভিন্নতা। স্পেশালি তাদের মাঠের চতুর্দিকে রয়েছে নেটের তৈরি বাউন্ডারি, যে কারণে বল মাঠের বাইরে যেতে পারে না, আর তাদের থ্রো করারও কোনো সিস্টেম নাই। একই সাথে এই টিমে সবাই অন্ধ হলেও গোলকিপার, দলের কোচ এবং গাইডরা কিন্তু স্বাভাবিক মানুষ, তারা সবকিছুই দেখতে পায়। আর খেলা শুরু হলে মূলত তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী খেলোয়াড়রা পরিচালিত হন। কোচের বিশেষ বিশেষ আওয়াজের মাধ্যমে প্লেয়াররা বুঝতে পারেন বল এখন নিজেদের কাছে আছে নাকি বিপক্ষ প্লেয়ারদের কাছে, আর কোচের নির্দেশনা মেনেই প্লেয়াররা বলে শট কিংবা বল অন্য প্লেয়ারদের কাছে পাস করে থাকেন। আর স্পেশালি প্ল্যানটি নেওয়ার সময় গোলপোস্টে শব্দ করার মাধ্যমে প্লেয়ারদের বোঝানো হয় যে তারা এখন শটটা কোন দিকে নেবে। চলুন এখন কথা বলা যাক তারা কিভাবে বোঝে বল এখন মাঠের কোন প্রান্তে রয়েছে। যদিও তারা বল কোথায় আছে তা দেখতে পারে না, কিন্তু তারা কানের মাধ্যমে বলের শব্দের দ্বারা বলের উপস্থিতি নির্ণয় করতে পারে, কারণ তারা যে স্পেশাল বলটি দিয়ে খেলে সেটি মাটিতে চলার সময় বিশেষ এক ধরনের শব্দ করে চলে। তাছাড়া এই খেলায় দর্শকরা একদম নিস্তব্ধ থেকে খেলা উপভোগ করেন, যাতে প্লেয়াররা বলের শব্দ শুনে বলের উপস্থিতি সম্পর্কে ধারণা পেতে পারে। অন্ধ মানুষের এইভাবে ফুটবল খেলা কঠিন তো বটেই, অসম্ভব একটি কাজ। তবে এই টিমের সব সদস্যই খুবই পরিশ্রমী, আর বিশেষ করে তাদের কোচসহ বাকি স্টাফদের এখানে অনেক ধরনের পরীক্ষার মাধ্যমেই প্লেয়ারদের তৈরি করতে হয়। বর্তমানে এই দলটি বিশ্বের নাম্বার 1 অন্ধ মানুষের ফুটবল টিম। কঠিন পরিশ্রম এবং অধ্যাবসার মাধ্যমে এই দলটি ইতিমধ্যে 3-3 বার চ্যাম্পিয়ন হয়েছে। তাই মানুষের উপরের চেহারা নয়, ভিতরের প্রতিভা দেখে তারপরেই তার সম্পর্কে মতামত দেওয়া উচিত। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের প্রতিবেদন জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।